রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিরহী আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখিলাম, দুঃখ ছাড়া শোক হাইরে আর কিছু না পাইলাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মুসলিম চলমান সভার নির্বাচিত সভার সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য ওলামাই কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ পাকের, সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই পরপরে সন্ত বর্ষিত হোক বিশ্ব নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্তব্যের প্রারম্ভে কয়েকটি কথা আপনাদেরকে বলছি, এলাকার মানুষ আমরা যে মাদ্রাসা মসজিদ তৈরি করেছি, এগুলি একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরকালে মুক্তির জন্য। এটা উদ্দেশ্য না অন্য কোন উদ্দেশ্য আছে ভাই একটু জিজ্ঞাসা করছি? মসজিদ মাদ্রাসা তৈরি করার পিছনে উদ্দেশ্য হচ্ছে আমরা পরকালে মুক্তি পাব, যাহার নাম থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহর জান্নাতে যাব, এই উদ্দেশ্যেই কিন্তু মসজিদ মাদ্রাসা তৈরি। কথা ঠিক না বল? তো মাদ্রাসা এবং মসজিদ এগুলির উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে দূরে রাখো। আজকে এই মাদ্রাসা মসজিদ শিক্ষা দেওয়া হচ্ছে ভালো কাজ থেকে, মানে ভালো কাজে অংশগ্রহণ করো, অন্যায় থেকে দূরে থাকো, মানুষকে ভালো কাজের আদেশ করো, অন্যায় থেকে নিষেধ করো। কথাটা কোরআন বলছে, কথাটা ঠিক আছে। মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় কোরআন এবং হাদিসে, মসজিদে সেগুলি তার বাস্তবায়িত করা হয়। জালসা হচ্ছে এই জালসাতে কোরআন এবং সুন্নার আলোকে মানুষের চলার পথটা কেমন হবে, মানুষ কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে লোক কাটবে, তার ট্রেনিং তার প্রশিক্ষণ এই জলসাতে দেওয়া হয়। আজকে জলসাটাকে আমরা বলি ধর্মসভা, ধর্মের আলোচনা হয় এই মাদ্রাসা কেন্দ্রিক জলসাতে, মসজিদ কেন্দ্রিক জলসাতে। বর্তমান সময়ে জলসাকে কেন্দ্র করে জলসার নামে আজকে অযথা মেলা চলছে, অবাধ মেলামেশা নারী এবং পুরুষের,
জানসার গ্রামে যে এই মেলা চলছে, এই মেলা যদি চলতে থাকে আমাদের জালসা, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ পরকালে আমাদেরকে মুক্তি দিতে পারবে না, জাহান্নাম যাওয়া যথেষ্ট হয়ে যাবে। কেন? জালসা শোনার নাম করে আজকে জালসার মেলাতে, জালসার প্যান্ডেলে নারী এবং পুরুষ এমন ভাবে ঘুরছে, মনে হচ্ছে যেন এটা পঞ্চমশ গান বা আরো কিছু একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে নারী এবং পুরুষ যেমনি একা একা চলে, একসঙ্গে চলে, আজকে জালসাতে এসেও নারী পুরুষ একসঙ্গে চলছে। আজকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে একই সঙ্গে হাত ধরে কাছাকাছি পাশাপাশি চলছে। তাহলে ওই গান, ওই মেলা আর এই জালসার মধ্যে পার্থক্য বলে কিছু আছে? এত আওয়াজ দেওয়া লাগবে, পার্থক্য বলে কিছু আছে? নেই। অতএব আমি আপনাদেরকে বলছি, এলাকার মানুষকে, আগামী দিন থেকে এলাকাতে যখন কোথাও জালসা হবে, জোরালো ভাবে আপনাদের দাবি থাকবে এই জালসাতে কোনো মেলা চলবে না, অস্থায়ী কোনো দোকান বসবে না। এই কথাটা বলি, আপনারা জোরালো আওয়াজ দিয়ে মেলাকে বন্ধ করুন, নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করুন। পরকালে যদি বাঁচতে চান, আর পরকালে যদি মনে করেন বাঁচবো না, তাহলে এই মাদ্রাসার নামে, জলসার নামে আজকে যে এই দুর্নাম দুর্নীতি চলছে, এই দুর্নাম দুর্নীতি গুলিকে বন্ধ করুন। তারপরেও যদি বলেন আমাদের সব দরকার নেই, জালসাও চলবে, মেলাও চলবে, তাহলে জালসা না দিয়ে আগামী থেকে মেলার অনুষ্ঠান করবেন, লোক বেশি হবে, সেখানে লাভটাও বেশি হতে পারে। সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানালাম। আর এই যারা মেলাতে আসে, এদের লজ্জা বলে কিচ্ছু নাই, এটা হায়া বলে কিচ্ছু নাই, এদের শরম একবারে খেয়ে শেষ করে ফেলেছে। জালসা যেখানে হবে, কোথায় থেকে কিভাবে খোঁজ নিয়ে জালসার দিনে, জালসা সমিতি যত ব্যস্ত তার থেকেও তারা বেশি ব্যস্ত, প্যান্ডেল টাকিয়ে কাপড়ে দোকান বানিয়ে সুন্দর করে ব্যবসা করতে হবে, এই উদ্দেশ্যে তারা জালসা কমিটি থেকে বেশি ব্যস্ত। সেই জন্য আর মা ও বোন আপনাদেরকে বলছি, আপনারা যে হায়া লজ্জা শরমের হায়াটা বিক্রি করে খেয়ে আজকে জালসাতে আপনারা মেলাতে ঘুরছেন, আজকে যেভাবে ঘুরছেন আপনাদের মনে হচ্ছে যেন লজ্জা শরম বলে কিচ্ছু নেই, আপনাদের স্বামী বলেও কেউ নেই, আপনার ছেলে বলেও কেউ নেই, যে ছেলে দেখবে, স্বামী দেখবে, ভাই দেখবে, আর কেউ দেখবে আজকে মেলাতে চলছি, দেখে আমার কেউ কিছু ভাববে, মান সম্মান যাবে, পরকালীন ক্ষতি হবে, এ চিন্তা চেতনা আপনাদের নেই। যদি থাকতো তাহলে ছেলে এবং মেয়ে একই সঙ্গে মেলা তলায় করতে পারতেন না। সেই জন্য আপনাদেরকে ধিক্কার জানাই এই সব বেপর্দা নামে মা ও বোনদেরকে। সেই জন্য আপনাদেরকে আবারও বলি, যারা রাস্তাতে ঘুরছেন প্যান্ডেলের তলে এখনো দেখতে পাচ্ছি, ওই সমস্ত মা ও বোনদেরকে বলছি আপনারা প্যান্ডেলের তলে ঢুকে যান, আপনাদের যেখানে জায়গা করা হয়েছে ওখানে ঢুকে যান, আর তা না হলে এর থেকেও মারাত্মক খারাপ কিছু কথা বলবো, যেই কথা শুনে আপনি ঢুকতে বাধ্য হবেন। আমি এখনো সামনে দেখতে পাচ্ছি অনেক মা ও বোন দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলছি ঢুকে যান, আপনাদের যেখানে জায়গা করা আছে সেখানে তাড়াতাড়ি ঢুকে যান। কমিটির লোক যারা আছে তাদেরকে বলছি আপনারা ওনাদেরকে ঢোকানোর ব্যবস্থা করুন। আমি আপনাদের কাছে বেশিক্ষণ থাকবো না, সাড়ে এগারোটায় উঠেছি, সাড়ে বারোটায় শেষ করবো। ধৈর্যের পরিচয় দিয়ে কোরআনের কয়েকটি কথা আপনাদের কাছে বলবো, আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা শ্রবণ করবেন, ইনশাআল্লাহ এহকাল পরকালে আপনার কামিয়াবি হবে বলে মনে করি। বিষয় কি হচ্ছে, এখানে যারা আমরা বসে আছি বর্তমান সময়ে, আমরা যারা এখানে বসে আছি, 70 বছর আগে এখানে কোন মানুষ, আমরা যারা বসে আছি 70 বছর আগে কেউ আমরা দুনিয়াতে ছিলাম না? ছিলাম। এ ভাই আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদেরকে বলছি হ্যাঁ না উত্তরটা দিবেন, যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন, আপনারা কথা বুঝছেন কিনা একটু জানা লাগবে, সেই জন্য জিজ্ঞাসা করছি। একবার আমি যতটুকু জিজ্ঞাসা করবো হ্যাঁ আর না এতটুকু, তার বেশি নয়, জিজ্ঞাসা করছি 70 বছর আগে আপনারা কেউ এখানে ছিলেন?
ছিলেন না, 70 বছর পরেও কেউ থাকবেন থাকবো না। এটা কেন বললাম, আজকে অনেক মানুষ 70 বছর 80 বছর বয়সের মানুষ এখানে আছে, তার বেশি বয়স কার, এখন তার থেকে বয়স্ক মানুষ এখানে আর নেই, আছে নেই? তো 70 বছর আগে আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, 70 বছর পরেও আমরা কেউ থাকবো না। যে ছেলেটার বয়স হচ্ছে 10 বছর 12 বছর, এই ছেলেটা আছে, এই ছেলেটার 70 বছর হতে হতে বয়স কত হবে, 80-82 বছর বয়স হবে। 80-82 বছর বয়স হলে আর আমরা কেউ দুনিয়াতে থাকবো না। তাহলে 70 বছর আগে কেউ ছিলাম না, 70 বছর পরেও কেউ থাকবো না, মাত্র এই মিডিলে কয়েকটা বছর আমরা এই দুনিয়াতে থাকবো। যেদিন আমি আপনি দুনিয়াতে এসেছিলাম, কোন সম্পদকে আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম? যেদিন আমি আপনি যাব সেদিন কি কোনো সম্পদ নিয়ে যাব, যাব না? তবে এসেছি খালি হাতে, যাব আমরা খালি হাতে। মিডিলে এই সামান্য কয়েক বছরের বাহাদুরি, এই বাহাদুরি দেখাতে গিয়ে দেখা যাচ্ছে অনন্তকাল ধরে কেউ আমরা কবরের আজাবের মধ্যে, কেউ বা আমরা হাসরের ময়দানে হাবুডুবু খাবো, আবার কেউ হাসরের ময়দানে পরিত্রাণ না পেয়ে আল্লাহর জাহান্নামে চলে যাব। সেই জন্য আপনাদেরকে বলছি, হাসরের ময়দান নামক একটি ময়দান হবে, ওই ময়দানে হযরতে আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগে পর্যন্ত যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সকলকেই একই সময়ে একই ময়দানে উপস্থিত হতে হবে। সেই দিন অনুপস্থিত বলে কেউ থাকবে না, সকলকেই উপস্থিত হতে হবে। আজকের এই জলসা, এই জলসা মাদ্রাসা কর্তৃপক্ষ কমিটির মানুষ মিলে এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমাদের জলসাটা হবে মার্চ মাসের 15 তারিখে। মার্চ মাসের 15 তারিখে জলসা হবে, বক্তাদের কন্ট্যাক্ট করা হয়েছে, এর জন্য হ্যান্ডবিল পোস্টার বানানো হয়েছে, মাইকিং করা হয়েছে, এত কিছু করার পরে আজকে সেই দিনটা অনুষ্ঠিত হয়েছে। এত প্রচেষ্টা, এত কষ্ট, এত প্রচার প্রস্তুত করার পরেও আপনারা কি এলাকার মানুষকে একই সঙ্গে এলাকার মানুষকে 100-100 জমা করতে পেরেছেন? জমা করা গিয়েছে, যায়নি একই দিনে এতগুলি, মানে এতগুলি করার পরেও আমরা সকলে একই দিনে উপস্থিত হতে পারিনি। তো এই দিনটার জন্য মাইকিং প্রচার করা হয়েছে, বক্তাদের ইনভাইট করা হয়েছে, মাইক প্যান্ডেল সমস্ত কিছু রেডি করা হয়েছে। কোন দিনের জন্য? এই 15 মার্চের জন্য। সেই 15 মার্চ আসার আগে বহুত কিছু করেছি, কবে 15 মার্চ আসবে আমরাও ভেবেছি, কবে 15 মার্চ আসবে সেদিনে যাব। তো আমরা এই চেষ্টার মাধ্যমে পেয়েছি এই 15 মার্চ। তো আমরা এবার আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটা দিন নির্ধারণ করেছেন, কিয়ামত নামক একটা দিন হবে, সেই দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, সেই কিয়ামত নামক দিনটা সেই হযরতে আদম থেকে শুরু করে কিয়ামতের আগের মুহূর্তে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সকলকে একই ময়দানে উপস্থিত হতে হবে, একই সময় একই দিনে একই ময়দানে একই ভাবে জমা হবে। ওয়ামা হুম আনহা বিগাইবি, সেদিন অনুপস্থিত বলে কেউ থাকবে না, সেই দিন সকলকেই উপস্থিত হতে হবে। সেই দিনটার নাম হবে কিয়ামতের দিন, ময়দানটা হবে হাশরের ময়দান। সেই দিনে আমরা নগ্ন অবস্থায় খালি পায়ে আমরা সকলে হাশরের ময়দানে উপস্থিত হব। সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বান্দাদেরকে আমি 4 রকম পদ্ধতিতে অপরাধী প্রমাণ করব। সেই দিন 4 রকম পদ্ধতিতে অপরাধী প্রমাণ করার পর
বান্দা তখন বুঝবে সত্যি আমি অপরাধী, এই জন্য আমাকে জাহান্নামের কাঠগড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দাঁড় করিয়েছেন। নাম্বার ওয়ান, আল্লাহ পাক বলছেন তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার সঙ্গে কথা বলবে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে কথা বলবে, আমার দ্বারাই এই এই অন্যায় গুলি হয়েছে, এই এই অন্যায় করেছে। তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কথা বলবে, এটা আমার আল্লাহর কোরআন বলছে। দুই নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই জায়গাতে যেই সময় যেই কর্মটা তুমি করবে ওই জায়গা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। নাম্বার তিন, আল্লাহ বলছেন তোমাদের কাছে আমি সম্মানিত লিখক নির্ধারণ করে রেখে দিয়েছি, তেনারা লিখছেন, তাহলে লিখক ফেরেশতা নির্ধারিত আছেন, তেনারা লিখছেন, এ ব্যাপারে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রকাশ করবে। নাম্বার চার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখছেন আমার বান্দা কোথায় কি করছেন, তিনি সরাসরি আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সেদিন রিপোর্ট প্রকাশ করবে। বান্দা তুমি এই অবস্থায় তুমি এই কর্ম করেছিলে, এই সময় তুমি এই পাপটা করেছিলে, এই কথাটা স্বয়ং আল্লাহ বলবেন। এবার আপনাদের কাছে একটা একটা করে কোরআন থেকে কয়েকটি কথা বলবো অল্প সময়ের কারণে। এবার ধৈর্যের পরিচয় দিবসে যান, মা ও বোনদেরকে সম্মানের ভাষায় বলেছিলাম বসার জন্য, ওনারা সম্মান নিতে পারবেন না, ওনাদের মান সম্মান নষ্ট হয়ে গেছে, সম্মানটা নিতে পারবেন না বলে এখনো দাঁড়িয়ে আছেন। বেহায়া মহিলা লজ্জা শরম হায়া বৃত্তি খেয়ে নিয়েছে, বিক্রি করে খেয়েছে, এই জন্য এখনো দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি ঢুকে যান ভিতরে। এবার আপনাদেরকে বলছি কথাগুলোকে শোনার চেষ্টা করুন। এক নম্বর পয়েন্ট, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون. الله رب العالمين বলেন কিয়ামতের দিন মানুষের মুখটাকে তালা লাগিয়ে দেওয়া হবে, মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, হাতকে জিজ্ঞাসা করা হবে, হাত তুমি বলো মাওলানা ইবাদুল্লাহ তোমার দ্বারা কি কি অন্যায় করেছো তুমি বলো, আমার হাতের দ্বারা আমি যত গভীর অন্যায় করেছি হাত টপ 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 করে বলে দিবে আমার দ্বারা এই এই অন্যায় গুলি হয়েছে। বন্ধুরি আমার, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথা কেন বললেন? এই পৃথিবীতে যত রকমের পাপ হয় সমস্ত কর্মের বা সমস্ত পাপের মেন নায়কের নাম হলো হাত। এই হাতের দ্বারাতে আমরা পরের জমির আলটাকে ছেড়ে নিজের জমি বেশি করে বড় করি, বেশি বানাই। দুই নম্বর হলো এই হাতের দ্বারাই আমরা সুদের টাকা করি, এই হাতের দ্বারাতে আমরা পর নারীকে স্পর্শ করি, এই হাতের দ্বারাই আমরা মিথ্যা শিক্ষিচার করি, এই হাতের দ্বারাই আমরা ঘুষের টাকা গুনি, এই হাতের দ্বারাতে আমরা পরের সম্পদ চুরি করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি হাতের দ্বারাই যে যে অন্যায় গুলি তুমি করবে তোমার হাতকে জিজ্ঞাসা করা হবে, তোমার হাত বলবে আমার দ্বারা এই অন্যায় গুলি হয়েছে। হাতির গোলাম শেষ হতে না হতে পাশাকি শুরু করবে আল্লাহ, গভীর জঙ্গলে অমকের মেয়ের সঙ্গে ব্যবচার করার সময় আমার তারাই হেঁটে হেঁটে গিয়ে কাজ করেছিল, অমকের জমিতে অমক জিনিসটা চুরি করার সময় আমার তারাই হেঁটে হেঁটে গিয়েছিল, রাতের অন্ধকারে পরের টাকাকে
লুটপাট করার জন্য আমার পায়ে হেঁটে হেঁটে গিয়েছিল। এইভাবে করে আপনার আমার জীবনে যত অন্যায় হয়েছে অন্যায়গুলি হয়ে থাকবে, এই অন্যায়ের কথাগুলিকে আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে বলে দেবে। এইগুলি করার সময় আমার তারাই হেঁটে হেঁটে গিয়েছিল, আমি ওর ব্যাপারে সাক্ষী প্রকাশ করে দিলাম। হায়রা আমার বন্ধুরে, আমার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিপক্ষে চলে যাবে, তাহলে হাত বিপক্ষে গেল, পা বিপক্ষে গেল। এবার আরেকটা আয়াত দিদি শুনে নিন, বিসমিল্লাহির রহমানির রহিম, শহীদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ বলেন, শহীদ আলাইহিম সামউহুম, কিয়ামতের দিন তোমার কান আমার বিপক্ষ তোমার বিপক্ষে সাক্ষী দেবে রে। এই কানের দ্বারাতে তুমি হেডফোন লাগিয়ে কতই না ডিজে বাজানোর আওয়াজ তুমি শুনেছ, ডেটিং টাই করে বেজেছে, আর ওই অবস্থায় নিজেকে আনন্দ উৎফুল্লিত মনে করেছ। এই কানের দ্বারাতে তুমি পরনিন্দা পরচর্চার কথাগুলি শুনেছ, নায়ক নায়িকারা গান গেয়েছে, তুমি এই কানের দ্বারা শ্রবণ করে নিজেকে আনন্দ উৎফুল্লিত মনে করেছ। এই কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে, মাবুদ গো এই কান দিয়ে মসজিদে মুয়াজ্জিনের আজান শুনেছিল, মসজিদের আজান শুনে মসজিদে যাইনি, এই কানের দ্বারাতে শুনেছিল গান, এই কানের দ্বারাতে শুনেছিল বাজনা থিয়েটারের সমস্ত কিছু শুনে নিজেকে আনন্দ উৎফুল্লিত করেছিল। মাবুদ গো এর জন্যে তুমি যে শাস্তিকে নির্ধারণ করে রেখে দিয়েছ, আল্লাহ তুমি এর জন্য শাস্তি তুমি প্রয়োগ করতে থাকো। তাহলে কান আপনার বিপক্ষে গেল, হাত আপনার বিপক্ষে গেল, পা আপনার বিপক্ষে চলে গেল, 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর আমার আল্লাহ বলছে ওয়া আবসারুহুম, তোমার চোখ তোমার বিপক্ষে চলে যাবে। বন্ধুরে সিনেমার স্ক্রিনে অর্ধরঙ্গ পোশাক পরে নায়িকাগুলি দাঁড়িয়ে আছে, নায়িকাগুলি ড্যান্স দিচ্ছে নাচছে, এগুলিকে দেখে না আমরা কত না আনন্দ পাই, এগুলিকে দেখে আমরা চোখের ব্যভিচার নামক পাপটা করে বসে। মা বোনেরা আজকে তারা মেয়েদেরকে দেখে আনন্দ পায় না এটা ঠিক, কিন্তু মহিলারা ওই শাহরুখ খান ওই সলমান খান এই ধরনের যত নায়ক নায়িকাগুলি রয়েছে নায়কগুলি রয়েছে তাদের চেহারাটা দেখেছে, মনে মনে কল্পনা করেছে আমার স্বামীটা যদি এমনটা হতো, আমি যদি এই ছেলেটাকে রাত্রিকালে পেয়ে যেতাম আমি কি করতাম। এইভাবে মনের চাহাতে চোখে দেখে যে সমস্ত অন্যায়গুলি হয়ে থাকে চোখের দ্বারাতে, এই চোখ আপনার প্রতি রিপোর্ট প্রকাশ করবে। মাবুদ গো এই চোখের দ্বারাতে আপনার কোরআন দেখার সুযোগ হয়নি, তোমার নবীর হাদিস দেখার সুযোগ হয়নি, এই চোখের দ্বারাতে নায়ক নায়িকাতে দেখেছে নগ্নতা দেখেছে বেহায়ার মতো তাকিয়ে তাকিয়ে দেখেছে। রব্বুল আলামিন এর জন্য তুমি যে শাস্তি তুমি নির্ধারণ করে রেখেছ, আল্লাহ তুমি এই শাস্তি তুমি ওর উপরে প্রয়োগ করো। এইরকম যখন কথা বলতে থাকবে তখন আপনি দুঃখ করে বলবেন, আরে হাত তুমি আজকে আমার বিপক্ষে সাক্ষী দাও, তুমি যদি না থাকতে আমি কাউকে একটা থাপ্পড় লাগাতে পারতাম না, করোনারে স্পর্শ করতে পারতাম না, এই হাত তুমি ছিলেই বলে আমার দ্বারা এই অন্যায়গুলি হয়েছে। সেই দিনে হাত বলবে, বান্দারে সেদিন তুমি আমাকে পরিচালিত করেছিলে তুমি যেভাবে, আমি সেইভাবে পরিচালিত হয়েছিলাম, কিন্তু আজকের দিনে আমার আল্লাহ আমাকে যেভাবে পরিচালনা করার কথা বলছে আমি সেইভাবে পরিচালনা করছি। বন্ধুরে তাহলে আপনার আমার হাত পা কান চোখ বিপক্ষে চলে গেল, আমার আল্লাহ বলেন অচল তো
তোমার শরীরের চামড়া তোমার বিপক্ষে সাক্ষী দেবে। আমরা অনেক মানুষ রয়েছি রোদের তাপে যাতে করে কাজ না করতে হয়, সুন্দর স্কিন যাতে করে নষ্ট না হয়, এই জন্য ব্যাংকে কিছু টাকা রেখে দিই। ওই ব্যাংক থেকে টাকার ইন্টারেস্ট, ওই ব্যাংক থেকে টাকার সুদ নামক জঘন্য অপরাধ নামক জিনিসটা আপনার মাসে পর মাস আপনার অ্যাকাউন্টে ঢুকে যায়, পয়সাগুলিকে ওঠার আর ওই সম্পদ থেকে আপনি মার্কেটিং করে সুন্দরভাবে মাছ মাংস ক্রয় করেন, সুন্দর সাবান, দামি দামি কোম্পানির সাবান, দামি দামি কোম্পানির ক্রিম আপনি শরীরের উপরে সেবন করছেন, আর নিজেকে মনে করছেন আমি কতই না হ্যান্ডসাম, আমি কতই না ভালো পরিবারের ভালো মানুষ, এইভাবে নিজেকে আনন্দ করে চার চাকার উপরে চড়ছেন, দুই চাকা বুলেট নামক গাড়িটাতে চলছেন, আর নিজেকে কতই না বাহাদুরির আসনে বসিয়েছেন। আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমার শরীরের চামড়া পর্যন্ত তোমার প্রতি রিপোর্ট দেবে, আর ওই দিন তুমি মহাবিপদে পড়ে যাবে, দুঃখ করে তুমি তোমার অঙ্গকে বলবে ওরে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আজকে তুমি আমার বিপক্ষে কথা বলো, সেই দিন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে আমার আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, তাই আমি কথা বলছি। তুমি যদি তোমার তোমার বডিটাকে তুমি নির্দিষ্ট জায়গাতে কোরআন এবং হাদিস অনুপাতে চালাতে চলতে, তাহলে আজকে তোমার প্রতি আমি কথা বলতাম না, তুমি জান্নাতি মেহমান হয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে তুমি চলে যেতে। তাহলে এতক্ষণ ধরে একটা পয়েন্ট বলে দিলাম, একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে গেলে সময়টা শেষ হয়ে যাবে, একটা পয়েন্ট শেষ করে দিলাম, এবার এক কথাই বলে দিই আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিনে আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এক নম্বর হয়ে গেল। নম্বর দুই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম يوم تحدث أخبارها بأن ربك أوحى لها أن رب العالمين قرن تيام تردين سمين كي بلا خبه سمين ره তুমি একবার তোমার সংবাদটা প্রকাশ করে দাও, একবার তোমার ভিতরে লুকায়িত সংবাদ তুমি প্রকাশ করে দাও। এই হাদিসে এই আয়াতের ব্যাখ্যাতে বলা হয়েছে কিয়ামতের দিনে জমিনকে বলা হবে জমিন রে, মাওলানা ইবাদুল্লাহ তোমার উপরে কোন জায়গায় দাঁড়িয়ে কি অন্যায় করেছে তুমি বলো। এবার জমিন অডিও রেকর্ডিং শুরু করে দেবে। বিজ্ঞান প্রমাণ করেছে এই জমিনের ভিতরে পাঁচটি উপাদান রয়েছে, পাঁচটি উপাদানের মধ্যে একটা উপাদান হচ্ছে জমিন ধারণ ক্ষমতা রাখে, জমিন রেকর্ডিং করে রাখতে পারে। এই ভাই কি হলো? এই বাবাজি, এই ঘুমাচ্ছে, কথা আপনাদের শুনতে ভালো লাগছে না তাই না, ছেড়ে দেব? কিছু বলার নেই। দাঁড়িয়ে আছো কি মোবাইল 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 নেওয়া মন চাচ্ছে নাকি? দেখেন যারা দাঁড়িয়ে আছে মোবাইল গুলো সাবধানে রাখবেন। বসো দাদা বসো, বাদরামি করাটা সীমা থাকা দরকার রে ভাই। তো দুই নম্বর পয়েন্ট, বিজ্ঞান গবেষণায় জানিয়েছে যে মাটির ভিতরে একটা এমন পার্স এমন একটা উপাদান আছে মাটি ধারণ ক্ষমতা রাখে, যেমনি ভাবে মোবাইল একটা রেকর্ডিং, ভিডিও রেকর্ডিংও হয় অডিও রেকর্ডিংও হয়, তো এই মোবাইলটা সামান্য একটা জিনিস এর ভিতরে এমন একটি পার্স এমন একটি উপাদান আছে সে আপনি যেটা বলবেন এটাও রেকর্ড করতে পারে এবং আপনার ছবিটাকেও রেকর্ড করতে পারে, এইরকম ধারণ ক্ষমতা জমিনের আছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা,
জমিনকে বলা হবে, জমিন তুমি তোমার সংবাদ প্রকাশ করো। জমিন সেদিন তার সংবাদ প্রকাশ করবে, আমি আপনাকে জমিনের উপরে কি পরিমাণ, কোথায় কি অন্যায় করেছি সব রেকর্ডিং করে রাখছে। কিয়ামতের দিনে জমিন রেকর্ডিং প্রকাশ করে দিবে। হারামখোর বুদ্ধিজীবী চালাক মানুষ সেদিনে আল্লাহর সামনে মিথ্যা কথা বলার চেষ্টা করব। সেদিনে মানুষ বলবে, রেকর্ডিংটা শোনার পরে বলবে, এ তো আমার কণ্ঠের আওয়াজ নয়, এটা তো অন্যের মনে হচ্ছে। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বলবেন, জমিন তুমি একবার ভিডিও রেকর্ডিংটা চালু করে দাও। এর জন্য আল্লাহর নবী বুখারীর একটা হাদিস বলছি, আল্লাহর নবী বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়া তাকুন নিসা। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতের দল, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে তোমরা মহিলাদেরকে ভয় করো। মহিলাদেরকে ভয় করতে বলেছেন, এটা ঠিক। কেন মহিলাদেরকে ভয় করবেন? নারী এবং পুরুষ দুইজনে মিলে একটা ব্যভিচার নামক অপরাধ হয়ে যায়, এই অপরাধ হয়ে যাবে, এই জন্য ভয় করতে বলেছেন। কিন্তু এই বিষয়টা ঠিক, মেয়েদেরকে ভয় করতে বলেছেন, এটা ঠিক। কিন্তু দুনিয়াকে কেন ভয় করতে বলেছেন? দুনিয়াকে কেমন করে ভয় করা যাবে? দুনিয়াকে কিভাবে ভয় করব? নবী আমার বলছেন, এই জমিনের উপরে তুমি এমন কোনো অন্যায় করো না, জমিনের উপরে তুমি এমন কোনো কথা তুমি বলিও না, জমিনের উপরে তুমি যে কথাটা বলবে সেটা রেকর্ড করে রেখে দিবে, জমিনের উপরে তুমি যেই পাপটা করবে ওই পাপ ভিডিও সহ রেকর্ডিং করে রেখে দিবে। এই জন্য নবী আমার বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়া তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে তোমরা মহিলাদেরকে ভয় করো। তবে বন্ধুরে, কোরআনের এই আয়াতটা নবীর হাদিসের মাধ্যমে জানা গেল, এই দুনিয়া কেন ভয় করতে বলেছেন কারণটা বোঝা গেল। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, জমিনকে আল্লাহ বলবেন, জমিন তুমি সংবাদ বলতে থাকো। জমিন সেদিন রেকর্ডিং যখন চালু করে দিবে, সারা জীবন চালাকি করে মিথ্যা কথা আমি আপনি বলেছি, সেই দিন মিথ্যা কথা বলে আমরা মনে করব আল্লাহর কাছে পরিত্রাণ পেয়ে যাব। মিথ্যা কথা বলে বলবে, এটা তো আমার কণ্ঠের আওয়াজ নয়, এটা তো অন্যের মনে হচ্ছে, আমি তো এইভাবে বলিনি, এইভাবে বলেছি। এইভাবে মানুষ মিথ্যা কথা বলতে চাইবে, তখনই আমার আল্লাহর সামনে যখনই অস্বীকার করবে, তখন আমার আল্লাহ জমিনকে বলবে, জমিন রে এবার তুমি একবারে ভিডিও তুমি চালু করে দাও, ভিডিও রেকর্ডিং ছবি সহ আছে, এবার তুমি চালু করে দাও। তার আগে একটা উদাহরণ দিই। উদাহরণ হলো, আমি এমন একটা বাড়িতে, আমার বাম পাশে যিনি সভাপতি সাহেব রয়েছেন, ইনার বাড়িতে রাতের অন্ধকারে আমি চুরির উদ্দেশ্যে চলে গেলাম, চুরি করার জন্য হাতে একটা ধারালো অস্ত্র আছে, আর আমি হলাম একটা মোটা বুদ্ধির হোকরা চোকরা মানুষ। এই বেচারা তিনি দেখছেন আমি ওনার বাড়িতে ঢুকলাম, বাড়িতে যত যত দামি সম্পদ গুলি ছিল সব কিছু বের করে 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 আমি আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। উনি ফেল 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 করে তাকিয়ে তাকিয়ে দেখছেন, যদি এখন কিছু বলি হয়তো অস্ত্র দিয়ে আমার বুকে আঘাত করবে, মেরে দিয়ে চলে যাবে। এই ভয়েতে বেচারা ফেল ফেল করে দেখছে, কিন্তু কিছু বলতে পারছে না। বন্ধুরে, এই অবস্থাতে চুরি করে এবার আমি বাড়িতে চলে গেলাম। বাড়ির বাইরে যখন চলে গেলাম, সভাপতি সাহেব উঠে বলছে, কি কি নিয়েছে দেখি। মনে বড় আফসোস, আরে আজকে তুমি, আমি থাকার পরে আগে দেখলাম, জানলাম, শুনলাম, তারপরে তুমি চুরি করে নিয়ে চলে গেলে, মনেতে বড় আফসোস। এবার বজরের আজান হচ্ছে, হাইয়ান সালাহ হাইয়ান ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। সভাপতি সাহেব এবার তিনি মসজিদে নামাজের জন্য চলে গেলেন। মসজিদে নামাজ কমপ্লিট হলো, মানুষজনকে ডেকে বলছে, ও আমার সমাজবাসী গ্রামবাসী, আমার একটা অভিযোগ আপনাদের কাছে রয়েছে। আজকে রাত্রিতে মাওলানা ইবাদুল্লাহ আমার বাড়িতে এসে চুরি করে সব কিছু নিয়ে চলে গেছে। এইরকম বলে তিনি হুঁক দিয়ে কেঁদে উঠলেন। এবার মসজিদের মুসল্লিরা জিজ্ঞাসা করলো, ইবাদুল্লাহ যে চুরি করেছে, এটা তোমাকে কে বললো, তুমি কি দেখেছো? তখন সভাপতি সাহেব বলছেন,
সূর্যের আলোতে যেমন দেখা যায় আমি সেইভাবে দেখেছি আমার বাড়িতে এই জিনিসগুলা চুরি করে নিয়ে গেছে। এবার যখন সবকিছু কমপ্লিট হয়ে গেল বলা বলি, এবার গ্রামের মানুষ সমাজের মানুষ আমাকে ডাক দিল, আমিও চলে আসলাম। এবার গ্রামে বিচারের মাধ্যমে বলল, তুমি কি সভাপতি সাহেবের বাড়িতে চুরি করতে এসেছিলে? এবার আমি বলবো, জি না, চুরি করতে তো আমি আসিনি, সভাপতি সাহেব বলবেন না আমার ইবাদুল্লাহ এসেছিল। এবার চোর মানুষ আমি তখন যুক্তি খাড়া করে বললাম, আমি যে এসেছিলাম তার প্রমাণ কি? কেউ যদি আমাকে দেখেছে বা আপনি দেখেছিলেন তাহলে আমাকে তখন কেন ধরেননি, এখন কেন বলছে? যুক্তি ঠিক আছে না ভুল আছে? যুক্তি ঠিক আছে। এবার সভাপতি সাহেব বলছে, মাওলানা ইবাদুল্লাহ তুমি শুনে নাও, শুনে নাও, তুমি যে যুক্তি দেখাচ্ছ যুক্তি না ঠিক আছে বাবা, তোমার যুক্তি ভুল নয়, তবে এবার আমি একটু তোমাকে বলি, শুনে নাও। আমার বাড়িতে সিসি ক্যামেরা নামটা একটা মেশিন বসানো আছে, ওই সিসি ক্যামেরাটা একটু অন করে দেখো, ওই সিসি ক্যামেরার ভিতরে কে আছে? তুমি আছো না অন্য কেউ আছে? আমি যতই যুক্তি খাড়া করি না কেন, আমি যত পাওয়ারের লোক হই না কেন, যখনই সিসি ক্যামেরার নামটা বলবে, যদি প্রকৃত সেই যদি চুরি করবে, মাওলানা ইবাদুল্লাহ যদি চুরি করে, তাহলে সেই সময় তার মুখটা ছোট হবে কি হবে না একটু আওয়াজ দিয়ে বলো, ছোট হবে কি হবে না? যখনই বলবেন সিসি ক্যামেরা অন করো, সঙ্গে সঙ্গে চোর তখন মুখের চামড়া জড়ো জড়ো করে নরম হয়ে বলবে, ভাই আমি এসেছিলাম, কিছু মনে করবেন না, এই ধরনের কথা সেদিন বলতে থাকবে। আমার আল্লাহ বলছেন, কিয়ামতের দিন মানুষ যখন অস্বীকার করতে চাইবে রে, ওই অবস্থায় আমি জমিনকে বলবো, জমিন তুমি একবার ভিডিও রেকর্ডিংটা চালু করে দাও, তখন আমি কোথায় কি করেছি সব আল্লাহর সামনে বলে দেবে। মানুষ আজকে লোক চোখে ফাঁকি দিয়ে সুদ খায়, রাতে অন্ধকারে নারী পুরুষ ব্যভিচার নামক অপরাধটা এলাকার বাইরে গিয়ে করে, এইরকম ভাবে অন্যায় যখন করে, অন্যায়টা কেউ যখন দেখতে পায় না, মনে মনে ভাবে পৃথিবীর কোনো মানুষ দেখলো না, জানলো না, বুঝলো, অতএব আমি হলাম অপরাধী নয়, আমি হলাম সত্যবাদী। তাহলে আপনি চার রকম পদ্ধতিতে আমার আল্লাহ বিচার করবেন, চার রকম পদ্ধতি থেকে আপনি বাঁচতে পারবেন নাকি দেখুন। আপনার বিরুদ্ধে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, আপনি যেই জায়গায় দাঁড়িয়ে যে অন্যায়টা করবেন ওই জায়গা পর্যন্ত রেকর্ডিং করে রেখে দিবে, সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। এবার দুই নাম্বারটা কমপ্লিট করে দিলাম, নাম্বার তিন আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহ রহমানির রহিম, কিরামান কাতিবিনা আলাইহা শুহুদ। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের জন্য সম্মানিত লেখক নির্ধারণ করে রেখে দিয়েছি, গোটা দুনিয়ার মানুষ ঘুমিয়ে আছে, কেউ জাগ্রত অবস্থায় নেই, গোটা পৃথিবী স্টপ হয়ে গেছে, রাত 12টা বাজে, ওই অবস্থায় তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকো আল্লাহ সাড়া দেবে, ওই অবস্থায় দুনিয়ার মানুষ কেউ দেখলো না। যদি তুমি ওই অবস্থায় কারোর একটা কিঞ্চিত পরিমাণের জিনিস তুমি জোর করে নিয়ে নাও, চুরি করে নিয়ে নাও, ওই জিনিসটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখছেন, দেখো মানে নির্দিষ্ট ফেরেশতা, সম্মানিত ফেরেশতা যারা আছে, রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে যেতে পারে, কিন্তু ওই যিনি সম্মানিত লেখক তিনি ঘুমাবেন না। একটা ভালো কাজ করবেন, মসজিদে ঢুকে যাবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে রে, কিন্তু সম্মানিত ফেরেশতা কিন্তু ঘুমিয়ে নেই, যিনি ডান দিকে বসে আছেন ওই ডান দিকের লেখক তিনি লিখতে থাকবেন, সুবহানাল্লাহ যদি বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার যে দান, বলার যে নেকি, ওই নেকিটা তিনি লিখতে থাকবে। 10 টাকা 5 টাকা যদি মসজিদের দান বক্সে গোপনে যদি রেখে আসেন এটাও লেখা থাকবে। এই অবস্থায় যদি গোটা পৃথিবী ঘুমিয়ে গেছে, ওই অবস্থায় যদি রাতে অন্ধকারে আপনি যদি কোনো একটা গোপন পাপ করে ফেলে দেন, অন্যায়টা যদি করে ফেলে দেন, ওই অন্যায়টা লিখবে বাম দিকে যিনি বসে আছেন, অতএব সম্মানিত লেখকের ফেরেশতার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই, গোটা দুনিয়া ঘুমিয়ে আছে, গোটা পৃথিবী স্টপ হয়ে গেছে, গোটা পৃথিবীতে কেউ নেই, কিন্তু সম্মানিত ফেরেশতা মনে করবেন ঘুমিয়ে গেছে, বন্ধু না ঘুমাবেন না,
তিনি সব সময় ডিউটিরত অবস্থাতেই আছে, তিনি সব সময় লিখতে আছে, তিনি আর কোনো তন্ত্র নাই, তিনি আর কোনো অমনোযোগ বলে কিছুই নাই, তিনি সদা সর্বদাই প্রস্তুত নিয়ে আছে। আপনি বিসমিল্লাহ বলে ডান, বিসমিল্লাহ বলে ভালো কাজ শুরু করবেন, ডান থেকে তিনি আছেন লিখতে শুরু করবেন, বাম দিকে তিনি আছে তিনি লিখতে শুরু করবেন, অন্যায় করলে বন্ধুরে তিন নম্বর হয়ে গেল, চার নম্বর বলে দিই ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন রব, এমন আল্লাহ অদৃশ্যের জিনিস পর্যন্ত দেখতে চা দেখতে পায়, তোমরা খালি চোখে যেটা দেখতে পাও না মেশিনের সাহায্যে দেখো, আমি আল্লাহ ওই জিনিসটাকে খালি চোখে দেখতে পাই। বন্ধুরে তোমার মনের ভেতরে কল্পনাটা এখন কি করছে কি বলবে, তুমি এখনো পর্যন্ত ডেলিভারি দাওনি, বাড়িতে আপ তোমার কাছে এসে আছে বসে আছে, এও পর্যন্ত জানতে পারিনি তোমার মনের ভেতরে কি কল্পনা জল্পনা করছে, ওই কথাটা পর্যন্ত আমি শুনতে পাই বুঝতে পারি, তুমি কি করবে কি বলবে এই বিষয়ের খবরটা পর্যন্ত আমার কাছে রয়েছে। অন্ধকার অমাবস্যা রাত, টিপ 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 করে পানি পড়ছে, একটা সামান্য পিপড়ি জমিনের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, ঘর অন্ধকারে রাত, আবার পিট পিট করে পানি পড়ছে, ওই অবস্থায় একটা সামান্য কীট মোকা, ওই সামান্য কীট মোকা আল্লাহ বলছেন বান্দা আমি ওই কীট পোকাটাকে পর্যন্ত দেখতে পাই, আর ওর পায়ের যে একটা আওয়াজ হয় ওই আওয়াজটা পর্যন্ত, ওই আওয়াজটা পর্যন্ত আমার কানে চলে আসে, আমি শুনতে পাই। গভীর পানির তুলনায় সেই সমুদ্রের পানির তুলনায় সামান্য একটা কীট একটা মাত্র, আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমারে রুজি দাও, রুজি দাতা তুমি আমারে রুজি দাও, ওই যখন আমাকে রাস্তা আল্লাহ বলে ডাকছে ওর কণ্ঠের আওয়াজটা পর্যন্ত শুনতে পাই। যদি আমি এই রকম হয়ে যেতাম, যদি ওই রকম হয়ে যেতাম প্রাণী বান্দা যারা আল্লাহ আল্লাহ করে ডাকবে, মাতলুক রুজি 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 দাতা বলে ডাকবে, এই অবস্থায় আমি যদি ঘুমিয়ে যেতাম, আমি যদি শুনতে না পেতাম আমার একটা মাতলুক আমার একটা প্রাণী সে বিপদে পড়ে গেছে, আমার কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য ডাকছে, সে সমস্যায় পড়েছে সমাধানের জন্য ডাকছে, আমি যদি ঘুমিয়ে যেতাম, আমি যদি শুনতে না পেতাম পশ্চিম কালেও বান্দা বিপদ থেকে মুক্তি হতে পারতো না, ওই প্রাণী কোনোদিন খেতে পেত না, এই জন্য আমি এমন একটি আল্লাহ আমি অদৃশ্যের খবর পর্যন্ত জানতে পারি, তোমার অন্তরের ভিতরে কি কল্পনা করছে এই খবরটা পর্যন্ত জানতে পারি, পৃথিবীর কোন মানুষ কোন জিনিস মেশিনের সাহায্যে জিনিস জিনিসটা দেখতে পায় না, আমি আল্লাহ সেই খবরটা সেই জিনিসটা পর্যন্ত আমি দেখতে পারি। তাহলে বান্দারে তুমি যে অবস্থায় যে জায়গায় যে কর্ম করবে ওই কর্ম আমার চোখে থাকে তুমি করতে পারবে না, তুমি যেই অবস্থায় যা কিছু করবে আমি সব কিছু তোমারই দেখে থাকি। এই চার রকম পদ্ধতিতে আল্লাহ বিচার করবে, এই চার রকম পদ্ধতিতে আল্লাহ যদি বিচার করে পৃথিবীর এমন কোন মায়ের বেটা আছেন, এমন কোন বুদ্ধিজীবী আছেন, এমন কোন চালাক আছেন যেই বুদ্ধিজীবী যেই চালাকের বিনিময়ে আল্লাহর কাছে এই চার রকম বিপদ চার রকম বিচার থেকে বাঁচতে পারবে, একটু আওয়াজ দিয়ে বলুন তো ভাই বাঁচা যাবে? এমন কোন সফটওয়্যার এমন কোন অপশন কি আছে যেই অপশন যেই সফটওয়্যার লাগিয়ে দিলে আপনার জীবনের পাপ নামক জিনিসটা সব উড়িয়ে দেওয়া হবে, আপনি নিষ্পাপ হয়ে কবরে যেতে পারবেন, এরকম পাওয়ার পৃথিবীর কারো আছে? আওয়াজ দিয়ে বলুন তো কারো আছে? কারণ নেই, বাঁচার কোন উপায় নেই, বাঁচার কোন পথ নেই, রাতের অন্ধকারে মনে করবেন পরের মেয়েটাকে নিয়ে একটু ভোগ করে নিয়ে মনে করবেন কেউ দেখলো না, আল্লাহ বলছেন চার রকম পদ্ধতিতে এক রকম তুই বাঁচতে পারবি না, চার রকম এখানে লুকিয়ে আছে, মনে করবে পরের জমি ধান আছে ওই জমি ধানটা আমার জমিতে এক আলু দিয়ে দিই একটা আটি নিয়ে আসি, সে তো নেই এটা আপনি ভাবতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন এ চার রকম পদ্ধতিতে বিচার যেদিন হবে ধরা পড়বে, বাঁচার কি উপায় থাকবে কথা বলুন একটু, বাঁচার কি উপায় থাকবে? থাকবে না। এবার আপনাদেরকে এই বিষয়টি সাইড করলাম, যেহেতু আমার টাইম আর নেই, আর মাত্র 15 মিনিট, এই 15 মিনিট টাইম আছে, এবার এই জায়গাতে একটা হাদিস আপনাদের কাছে নিয়ে আসছি। কিয়ামত নামক যে দিনটা হবে সেই দিন আমি আপনি সেদিন সবাই উপস্থিত থাকবো, সেই দিনে
সেই দিনটা হবে এই দুনিয়ার গণনা মতে 50,000 বছর একটা দিন হবে। কয় বছর বললাম এ ভাই, কয় বছর বললাম? 50,000 বছর সমান একটা দিন হবে। এটা কোথায় আছে? আল্লাহর কোরআন সূরাতুল মারিজের ভিতরে আছেন আছে। আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, মিকদারুহু খামসিনা আলফ সানা, কিয়ামতের দিনটা হবে এই দুনিয়ার গণনা মতে 50,000 বছর সমান একটা দিন হবে। ক বছর বললাম? 50,000 বছর সমান একটা দিন হবে। মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য অবস্থান করবে। তুদনা শামসি ইলা নাসিকা মিকদারি মাইলিন, মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। তবে এই 1 মাইল হাদিসের ব্যাখ্যাতে বলা হয়েছে একটা দিশরায়ের কাঠিকে 1 মাইল বলা হয়েছে। তো একটা দিশরায়ের কাঠি মনে করে নেন 5 ইঞ্চি হবে, এর থেকে বেশি নয়। তবে মনে করে নেন আপনার মাথা থেকে 5 ইঞ্চি দূরে সূর্য থাকবে। তো মাথা থেকে 5 ইঞ্চি দূরে যদি সূর্য থাকে তাহলে অবস্থাটা কেমন হবে? কি কেমন হবে বোঝা গেল? বর্তমান পৃথিবীতে সূর্য কত কিলোমিটার দূরে আছে কেউ বলতে পারবে? বর্তমান পৃথিবীতে জমিন থেকে কত কিলোমিটার দূরে সূর্য আছে বলা যাবে? ভাই আমার কথা পরে কি বুঝতে পারছেন না? বোঝা যাচ্ছে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বর্তমান পৃথিবী থেকে সূর্য কত হাজার কিলোমিটার দূরে আছে বলতে পারবেন কেউ? পারবেন না? বিজ্ঞান বলেছে পৃথিবী থেকে 15 কোটি মাইল দূরে সূর্য অবস্থান করছে। কত কোটি মাইল বললাম? 15 কোটি মাইল দূরে সূর্য অবস্থান করছে যে পৃথিবী থেকে। তবে যখন চৈত্র বৈশাখ মাস আসে, 15 কোটি মাইল দূরে সূর্য থাকার পরেও আমাদের একতলা ঘরে ছাদের নিচে চলাচলের সুযোগ আমরা হারিয়ে ফেলি। পাকা পিচের রাস্তাতে আমরা খালি পায়ে চলতে পারি না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই পৃথিবীতে এইরকম অবস্থা যদি হয়, উত্তপ্ত মরুভূমির উপরে কাউকে যদি ওই বেলা 12টা 1টা 2টার সময় যদি দাঁড় করে রাখা হয়, তার পরিস্থিতিটা কেমন হবে? পিচের উপরে কাউকে যদি খালি গায়ে শুয়ে দেওয়া হয় ভয় একটা পাথর চাপিয়ে দিয়ে, অবস্থাটা কেমন হবে একটু কি বোঝা যাচ্ছে? এই অবস্থা। তো 15 কোটি মাইল দূরে সূর্য থাকার পরেও যদি অবস্থাটা এমনই হয়, তাহলে আমি আপনি হাসরের মাঠে যেদিন উপস্থিত হব, সেই দিন পায়ে কোনো চটি থাকবে না, গায়ে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ হয়ে খালি পায়ে নগ্ন দেহে হাসরের মাঠে উপস্থিত থাকব, উপস্থিত হব। গোটা পৃথিবীটা, গোটা হাসরের ময়দানটা রুটির খোলার মতো হয়ে যাবে। গোটা হাসরের ময়দানটা একবারে পুরে তামা হয়ে যাবে। সেই দিন মানুষের মাথার মগজগুলি গলে গলে, কান চওল দিয়ে পার হতে থাকবে, নাক দিয়ে পার হতে থাকবে। হাসরের ময়দানটা পুরে তামা হয়ে যাবে। মানুষের সেই দিন চেহারাটা ভয়ঙ্কর হয়ে যাবে। মানুষের কলিজাটা একেবারে বুকের কাছে চলে আসবে। মানুষের জিহ্বাটা বার হয়ে নাভি পর্যন্ত থেকে যাবে। মানুষ সেদিন ত্রাহি ত্রাহি করতে থাকবে, চিৎকার করতে থাকবে। হাসর মিলে একটাই আওয়াজ হবে, পানি 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 আর পানি, এই বলে চিৎকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা হাজের মধ্যে বলেছেন, সেই দিনে এমন একটি পরিস্থিতি হবে, সেই দিন 30 বছর 20 বছর 22 বছরের যুবকগুলি সেদিনে বৃদ্ধে পরিণত হয়ে যাবে। সেই দিন মানুষগুলি দিশেহারা পঙ্গপালের মতো হয়ে যাবে। আমরা দেখি লাইটের আলোতে হাজার পোকা হাজার পিঁপড়ে এসে আচার খায়, পিঁপড়িগুলি সেখানে লাইটের আলোতে খেলতে থাকে, আচার খেতে থাকে, তারা অকালে মারা যায় বিক্ষিপ্ত ভাবে, এখানে ওখানে ঠিক মারে মারে কি মারে না? তো আল্লাহ পাক বলছেন, সেই বিভীষিকাময় দৃশ্য দেখে
যুব পুলিশে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, হাসর বাসীরা সেদিন এই হাসরের ময়দায় এমন একটি পরিস্থিতি তৈরি হবে, রোদের তাপে তাদের মাথার মগজগুলি তর্ক তর্ক করে ফুটতে থাকবে, কান দিয়ে নাক দিয়ে বাইর হয়ে যাবে, জিহ্বাটা পার হয়ে নাভি পর্যন্ত ঠেকে যাবে, সেদিন মানুষ ইশারা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় সেদিন আচরণ করতে থাকবে। আমার আল্লাহ বলে সেদিন মানুষগুলি পাগল হয়ে যাবে, যেমনি ভাবে মানুষ নিশাজাত দ্রব্য পান করলে পাগল হয়ে যায়, জ্ঞানহীন হয়ে যায়, তারা বডির ব্যালেন্স রাখতে পারে না, জমিনের উপরে আচার খেয়ে খেয়ে পড়ে যায়, সেদিন মানুষ পাগল মাতাল সাদৃশ্য অবলম্বন করবে। আমার আল্লাহ বলেন ওয়াহুম বিসুকারা, সেদিন মানুষ নিশানা দ্রব্য পান করে দিশেহারা হবে না, মাতাল সাদৃশ্য অবলম্বন করবে না, ওয়ালাকিন্নাল্লাহ আযাবাল্লাহি শাদীদ, সেদিন মানুষগুলি হাসরের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতি পরিবেশটা লক্ষ্য করবে, এই ভয়ঙ্কর পরিস্থিতিটা দেখে মানুষ সেদিন পাগল হয়ে যাবে রে, সেদিন মানুষ মাতাল হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ওয়াহুম বিসুকারা, সেদিন নিশাদার দ্রব্য পান করে মানুষ পাগল হবে না, ওয়ালাকিন্নাল্লাহ আযাবাল্লাহি শাদীদ, সেদিন হাসরের ময়দানে ভয়ঙ্কর দৃশ্যটা দেখবে, দেখে মানুষ পাগল হয়ে যাবে, একজন গর্ভধারিণী মা তার কখন যে প্রসব যন্ত্রণা উঠবে, জমিনে বাচ্চা পড়ে ট্যা ট্যা করে কাঁদবে, মা বুঝতে পারবে না, মাটির পাবে না, তাহলে এইরকম একটা দৃশ্য হবে, সেই দৃশ্যে সেই দিনে আপনি আমি সবাই সেদিন উপস্থিত হব, সেই দিন মহাবিপদ হয়ে যাবে, ওই মহাবিপদের দিন যারা যুবক থাকবে রে, ওই যুবকগুলি যদি আল্লাহ রাস্তায় ইবাদত করে নিজের যৌবনকালটা আল্লাহকে উপহার দিতে পারে, তাহলে আল্লাহ যে চেয়ারে সিংহাসনে বসে বিচার করবে, ওই আল্লাহর সিংহাসনের তলে সেদিন ছায়া লাভ করবে, সেদিন আশ্রয় পাবে, তাদের কোনো তাপ লাগবে না, তাদের কোনো টেনশন হবে না। আল্লাহর নবী বলছেন যেই যুবক আল্লাহর ইবাদত করে করে যৌবন কাল আল্লাহকে দিতে পেরেছে, ওই যুবক আল্লাহর আরশের তলায় ছায়া লাভ করবে। এতক্ষণ ধরে হাসরের ময়দানের পরিস্থিতির কথা আমি আলোচনা করছিলাম, এমন কোন যুবক ভাই আছেন, এমন কোন যুবক ভাই, এমন কোন যুবতী বোন কি বলতে পারবেন, আমি ওই হাসরের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতি যেদিন হবে সেদিন ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি কেমন করে থাকবো, আমি আল্লাহর আরশের তলে ছায়া লাভ করবো চাই, এইরকম ধারণা এইরকম বিশ্বাস যদি কারো অন্তরে থাকে, এমন কোন যুবক কি বলবেন, আমি ওই দিনে আল্লাহর আরশের তলায় ছায়া লাভ করব, আল্লাহর ইবাদত করব, আর আজকের দিনে আমি এই নবীর মাদ্রাসাতে 500 টাকা দান করব, আর 500 টাকার বিনিময়ে আমি আল্লাহর আরশের তলায় ছায়া লাভ করব। একজন যুবক কেউ আছে, এক মাসে জিও রিচার্জ করা লাগবে না, এক মাস জিও রিচার্জ না করে তুমি যদি তোমার পকেটে থাকে, তুমি এক মাস জিও রিচার্জ করতে 200 টাকা লাগে, কেউ 200 টাকা কেউ 500 টাকা দিয়ে দেওয়ার একজন যুবক যদি থাকে, তাহলে বল।